দেখছি সেটা হলো আপনারা কম্পারিজন ভিডিও দেখতেছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা আসলে একটি কম্পারিজন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আমরা অ্যাকচুয়ালি কম্পারিজন করব T8Q আর আমাদের নতুন যে ONDA যেমন ধরেন এটাতে লাইট সেন্সর আছে এটাতে লাইট সেন্সর নাই প্লাস এটার ব্যাটারি থেকে এটার ব্যাটারি বেটার এটা 5300 mAh ব্যাটারি এটা আছে হলো 4800 mAh ব্যাটারি আসলে একটু ডিভাইসের ব্যাক এন্ড নিয়ে কম্পারিজন করা যাক এটা হলো সিম্ফনি T8Q নাম দেখেই বুঝতে পারছেন আর এটা হলো ONDA V819 সো বেসিক্যালি যেটা সেটা হলো দুটারই পিছনে স্টিল অ্যালুমিনিয়াম আছে ডিফার বেসিক ডিফারেন্স যেটা হলো এখানে আপনি দেখছেন ডুয়াল স্পিকার সো এটা দিয়ে আপনি স্টেরিও সাউন্ড পাবেন এটাতে দেখছেন একটা স্পিকার সো এটা দিয়ে আপনি মনো সাউন্ড পাবেন আর মেইন ডিফারেন্স যেটা সেটা হলো এখানে 5 মেগাপিক্সেল ক্যামেরা এখানে হলো 2 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস বেসিক্যালি যেটা আরেকটা যে ডিফারেন্স সেটা হলো যে আপনার এটা হলো মাইক্রো সিম আর এটা হলো আপনার নর্মাল সাইজের সিম সো লেটস বিগিন দ্য ব্যাটল সো ইন টার্মস অফ বিল্ড কোয়ালিটি আপনি দেখতেই পাচ্ছেন যে T8Q থেকে ONDA V819 3G অনেক ছোট আপনি যদি ভার্টিক্যালি কনসিডার করেন তাহলে অলমোস্ট 7.5 মিলিমিটারের মতো আর যদি হরাইজন্টালি কনসিডার করেন তাহলে 1.1 কি 1.2 সেন্টিমিটারের মতো বড় হবে T8Q ONDA V819 থেকে সো এই রাউন্ডের উইনার ONDA V819 3G সো রাউন্ড টু ইউজেবিলিটি আপনি অ্যাকচুয়ালি T8Q কে 100 ইউজার জন্য মানে অ্যাটলিস্ট গ্র্যাব করার জন্য খুবই টাফ আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাত যথেষ্টই বড় তারপর আমি ধরে রাখতে কষ্ট হচ্ছে সো আপনি অ্যাকচুয়ালি 200 ছাড়া ইউজ করতে পারবেন না এই তিনটে ট্যাব এটি আর তবে আপনি যদি ONDA কে আসেন তাহলে দেখবেন যে আমি খুব ইজিলি গ্র্যাব করতে পারছি ইউএসটি সো অ্যাকচুয়ালি আমি এক হাতে ধরে এক হাত দিয়ে কাজ করতে পারছি সো ইন টার্মস অফ ইউজিবিলিটি আমি এই রাউন্ডে উইনার ONDA কি বলবো ক্রাইটেরিয়া নাম্বার 3 পারফরম্যান্স আপনারা হয়তো জানেন যে দুটো ট্যাবই অ্যাকচুয়ালি সেম স্পেসিফিকেশন দুটিতেই আছে হলো কোয়াড কোর 1.2 GHz 1 GB RAM প্লাস দুটোতেই একটা করে সিম লাগানো যায় সো একটা ইন টার্মস অফ স্পেসিফিকেশন আপনি দেখবেন যে দুটো ট্যাবই অ্যাকচুয়ালি সেম স্পেসিফিকেশন সো পারফরম্যান্স তো একই রকমই হওয়ার কথা সো আপনি পারফরম্যান্সকে যে রাউন্ডটি এটিকে আপনার ড্র হিসেবে কনসিডার করতে পারেন আসলে আবার 4 নম্বর পয়েন্ট কম্পারিজনের জন্য সেটা হলো ক্যামেরা আমি প্রথমেই বলেছি যে ONDA তে আছে 2 মেগাপিক্সেল ক্যামেরা আর সিম্ফনি তে আছে হলো আপনার 5 মেগাপিক্সেল ক্যামেরা সো ইন টার্মস অফ মেগাপিক্সেল উইনার হলো সিম্ফনি আর আপনি যদি কোয়ালিটির কথা বলেন তাহলে আমরা আসলে দুটি ক্যামেরা দিয়েই বেশ কয়েকটি শট নিয়েছি আপনি চাইলে নিজেও এটা কম্পারিজন করতে পারেন সিম্ফনি এখানে কিছু ডিটেইল পিকচার নেয় ONDA থেকে সো ক্যামেরা রাউন্ডে উইনার আমি বলবো সিম্ফনি টাইম ফর কানেক্টিভিটি আপনি দুটি ট্যাবই অলমোস্ট সেম কানেক্টিভিটি পাবেন আপনি সিম ইউজ করতে পারবেন 2G 3G কিংবা আপনি চাইলে ইন্টারনেট ইউজ করতে পারেন 2G বলেন 3G বলেন বাট খালি যে চেঞ্জ আপনি দেখবেন সেটা হলো যে ইন টার্মস অফ ব্লুটুথ এটা আছে হলো ব্লুটুথ 3.0 আর এটা আছে হলো ব্লুটুথ 4.0 সো আপনি জানেন যে ব্লুটুথ 4.0 হলো লেটেস্ট ব্লুটুথ সো কানেক্টিভিটি রাউন্ডে আমি চ্যাম্পিয়ন হবো বলে আসলে এবার নেক্সট পয়েন্টে সেটা হলো সেন্সর আপনি দেখতে পাচ্ছেন যে সিম্ফনিতে সেন্সর অ্যাকচুয়ালি অ্যাক্সিলোমিটার সেন্সর ছাড়া আর কোনো সেন্সরই নাই আসলে ONDA-তে যেটা আছে সেটা হলো যে আপনার অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর আছে প্লাস আপনার প্রক্সিমিটি সেন্সর আছে যেহেতু অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এখানে খুবই গুরুত্বপূর্ণ কারণ 8-inch দুটি ট্যাব সো আপনি যদি মনে করেন যে অটো টাইম মানে অটো ব্রাইটনেস সেট করতে পারেন তাহলে আপনি কিছু বেটার পারফরমেন্স পাবেন ইন টার্মস অফ ব্যাটারি
আর যেহেতু দুইটি ট্যাব থেকেই আপনি ফোন কল করতে পারেন, সো অ্যাকচুয়ালি প্রক্সিমিটি সেন্সর থাকাটা বেশি প্র্যাকটিক্যাল। টাইম ফর অ্যানাদার রাউন্ড, ডিসপ্লে। আপনি হয়তো দেখবেন যে দুটি ট্যাবের ডিসপ্লে, মানে আপাত দৃষ্টিতে আপনি ক্যামেরাতে মনে হতে পারে দুটি ট্যাবের ডিসপ্লে সেম, বাট আপনি যেটা দেখবেন সেটা হলো সিম্ফনিতে আপনার অ্যাকচুয়ালি আমি ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি। সো আপনি যদি মনে করেন ওন্ডাতে এটা ফুল ব্রাইটনেস, আসলে না, আমি ব্রাইটনেস একেবারে কমিয়ে রেখেছি ওন্ডাতে। তো আপনি যদি ব্রাইটনেস যান, সো আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কম ব্রাইটনেস। আমি যদি ব্রাইটনেস বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস আছে। আমি জানি না যে অ্যাকচুয়ালি দুটাতেই সেম রেজুলিউশন, দুটি ডিসপ্লে সাইজই হলো আপনার 8 ইঞ্চ, দুটি টিপিআইও সেম, বাট ইন টার্মস অফ ব্রাইটনেস অ্যাকচুয়ালি এটার ব্রাইটনেস থেকে এটার ব্রাইটনেস অনেক বেটার। সো আপনি যদি সানলাইটে দেখতে চান কোনো কিছু, তাহলে অবভিয়াসলি আমি বলবো যে ওন্ডা মিটার। লাস্ট রাউন্ড, ব্যাটারি। অ্যাকচুয়ালি এখানে দেখানো কিছুই নেই, আপনাদেরকে আগেই বলেছি যে সিম্ফনিতে 4800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, প্লাস আপনার ওন্ডাতে আছে হলো আপনার 5300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সো আপনি বুঝতেই পারছেন যে ওন্ডার ব্যাটারির ব্যাকআপ অবভিয়াসলি বেটার হবে। তারপরও আমি বলেছি যে স্ট্যাটিক ব্রাইটনেস দিতে হবে আপনার সিম্ফনি T8Q-তে, আর আপনি চাইলে ভ্যারিয়েবল ব্রাইটনেস, মানে যেহেতু সেন্সর আছে সো ভ্যারিয়েবল ব্রাইটনেস ইউজ করতে পারেন আপনি ওন্ডাতে। সো ইন টার্মস অফ ব্যাটারি, উইনার ওন্ডা। হয়তো আমাদের সবার কাছে প্রাইসটা একটু বড় ইস্যু, সো ইন টার্মস অফ প্রাইস একটু ওন্ডা একটু বেশি কস্টলি মানে ধরতে পারেন, কারণ এর প্রাইস হলো 16,700 টাকা, আর প্লাস আপনি যদি সিম্ফনি কনসিডার করেন তাহলে 14,990, মানে হলো আপনার 15,000 টাকা। সো 1,500 টাকা বেশি কস্ট ওন্ডাতে, বাট ইন টার্মস অফ ডিফারেন্স আমি যে বললাম, সো আমার মনে হয় যে ওন্ডার জন্য টাকা খরচ হয়ে যাবে। টাইম ফর ফাইনাল ভার্ডিক্ট, আপনারা হয়তো জানেন আমি গত 3 সেশনে কাজ করি, সো আপনারা মনে করতে পারেন আমি ওন্ডার উপর বায়াস, অ্যাকচুয়ালি আমি ওন্ডার উপরই বায়াস, কিন্তু ইন টার্মস অফ অ্যাকচুয়ালি গত 3 সেশনে কাজ করি বলে না। আপনি যদি পার্সোনালি ওন্ডা না দেখে থাকেন তাহলে অবশ্যই আসেন অফিসে দেখে যান। আসলে ব্রাইটনেসের যে ডিসপ্লের ব্যাপার বলছি, মানে ডিসপ্লের যে কোয়ালিটি এটা অ্যাকচুয়ালি আপনি ক্যামেরা তো বুঝবেন না, আপনি দুটা ডিভাইস পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন। সো আর যে মেইন রিজন যেটা বলবো, আমার কাছে ব্যাটারি অনেক গুরুত্বপূর্ণ, এই কারণে 500 mAh ব্যাটারি আসলে এটা একটা ইউজ ডিল আমার জন্য। আর যে মেইন রিজন সেটা বলবো, আমি চাই যে আমার ডিভাইস সবসময় স্মার্ট হোক। অ্যাকচুয়ালি আমি দুটি ডিভাইসে হাতে ধরে আছি, আপনিই বলতে পারবেন ভালো কোনটি স্মার্ট আর আমার মতো ওন্ডা। সো আপনার মনে কি আমাদের জানান।